হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের দিন আমরা দুই তিন দিন আমরা ভালো কাজ চুরি করেছি, তো সেই ভিডিওগুলো অনেক লোক দেখছো। কিন্তু পরে একদিন আমরা ভেবেছি যে আমরা একদিন আজকে চুরি করবো না, শুধু লোকের উপকার করবো, দেখে আমাদের ভিডিওটা কত লোক দেখে। কিন্তু দুঃখ বিষয় হচ্ছে, যেদিন আমি উপকার করতে গেছি সেদিনকে আমার ভিডিও কেউ দেখেনি, 200 ভিউ হয়েছে মাত্র, আর চুরি করা ভিডিও 600-700 ভিউ হয়েছে। তো ভাবো তাহলে তোমরা মানে দুনিয়াতে বাঁচতে গেলে কি কাজ করতে হবে, পাপ কাজ করতে হবে না পুণ্যের কাজ করতে হবে? তো পুণ্যের কাজ করে কোনো লাভ হলো না। তো আজকেও ভেবেছি আজকেও আমি পাপের কাজ করবো। পাপের কাজটা হচ্ছে আজকেও আমরা চুরি করবো সারা রাস্তার খাবার, যত খাবার আছে, আম, লিচু, আপেল, কম দেখাতে পারি, যত রকমের ফল আছে সব চুরি করবো। কমলালেবু হয় না ভাগ্যিস, সরি সরি সরি, ওগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না। যাই হোক না, কারণ তরমুজ মানে দোকান টোকানে যা দেখবো চুরি করবো। চুরি করে আমরা আজকে ভিডিও বানাবো। আর দেখো তোমার সাথে চলে এসেছে গুলু, আর আমাদের টিম আরো রয়েছে, টিমের লোক, তো তাদের কাছে তো আমরা যাচ্ছি এখন। তো ভাই, তো গাইস দেখো, চুরি করার আগে আমি প্রথমে আমার গুলু, এই দেখো বলো, এখানে চলে খেজুরি পাতা, খেজুরি পাতা কি একটা বানাবে আমাকে সাবধান করেছে। গুলু আমি এটা বানাবো, তো গুলু দিয়ে তাকাও একটু। পারি না। তুমি কি চাও, তুমি কি চাও? রোদের ভিতরে আমি পুরি এই হয়ে গেছে, তো তাড়াতাড়ি আসো। আমার গুলু এখন চরকি বানাবে, চরকি বানিয়ে এখন কি উড়াবে এখানে, কারণ এখানে খুবই হাওয়া, সুন্দর হাওয়ার পরিবেশটা তোমরা দেখো, ফাটাফাটি পরিবেশ। তো গুলু দেখি, ওয়াও ওয়াও, আমার গুলু পুরো সাকসেসফুল, আমার গুলু খুশি হয়েছে। তো গাইস, তোমাদের একটা জিনিস দেখানো হয় না, জিনিসটাতে এই দেশের বিখ্যাত চুরি, যত চুরি সব সাক্ষী হচ্ছে এটা। কিন্তু এটা আগে দিন আমি পুণ্যের কাজ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তো আজকে এটা দিয়ে আমি ইচ্ছা মতো চুরি করবো। তো তোমরা ভিডিওটা লাস্ট সুন্দর দেখতে থাকো, তো এখন এর মধ্যে বাই। তো গাইস, আমাদের আজকে দুজন সামনে চলে এসেছে, আমাদের মেম্বার, মেম্বারদের ভাবে ভেবেছিলাম বাড়ি থেকে রিসিভ করবো, কিন্তু না, বাড়ি থেকে রিসিভ করা লাগেনি, তারা আগে থেকেই চলে এসেছে। এই যে আমরা চলে এসেছি, আমাদের টিম বাহিনী, সৈন্য বাহিনী নিয়ে চলে এসেছে। আজকে দেখো, আজকে শুধু লেডিস গ্যাং, আজকে কোনো পুলা মানুষ নাই। এই যে একজন, আজকে আমাদের কাজ না না, আজকে পুলা মানুষের কাজ করে দিচ্ছে, যে পাতাটা কেটে রেডি করছে, পাতায় বসবে, আর আম মাখাবো। আম কই? আমাদের তো আম খুঁজে পাচ্ছি না। আম কই? হ্যাঁ দিদি শুরু করে দিয়েছে আম কাটা, আর ওই যে আরেকজন শুরু করে দিয়েছে, কি ওইটা লবণ নাকি, দেখি কিপটে কি লবণ এনেছে। এই যে কিপটে, আমাদের আম কাটা কমপ্লিট, এখন আম কি কুচনো হবে না কুচো কুচাবে কে? হ্যাঁ ধোবো তো, এই বাবা ধর পেলা ধর পেলা, বাকি দাও ধো ধো ধো, চিনি ফেলে দিবে। ওয়াও, আমগুলো কি বেশি সুন্দর দেখতে, এই আমগুলো পেকে পেকে। হ্যাঁ, কই নিচে নিবো না নাকি? না না, এগুলো চলে যাবে। যাই হোক না কেন, আমি একটু ভুলভাল বলি, কোনো ব্যাপার না, আমি জানি ভুলভাল বলি, যাই করে তোমরা আমার অনেক ভালোবাসো। তো যাই হোক, ফার্স্ট হবে তার জন্য এটা, দেখো কত ফাস্ট, বাপরে বাপ, এই আমরা যদি কাটতে দিতাম, এই মালটা যদি কাটতে দিতাম, এই সারা দিন লাগাতো, আর ও তো দুই তিন দিন কয়দিন ঠিক করতে শেষ নেই। আমাদের আম মাখা কমপ্লিট, এখন মাখা হবে। এই যে আমাদের লঙ্কা চলে এসেছে, চিন লবণ চলে এসেছে, দাও দাও দাও, বাহ, বাহ, আজকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে খাবো। কি বলে, ও আজকে বেশি টেস্টি লাগবে। রেশন থেকে জেনে আনতে, রেশন থেকে টেস্ট করে দেখি। হ্যাঁ, খেয়ে একদম খেয়ে টেস্ট করে দেখছে, দেখ কেমন কি হয়েছে একটু জানাও আমাদের, এখনই জানাবা, ঠিক আছে? এখনই রিভিউ জানাবা, কেমন হয়েছে বলো। কি লাগবে, নুন লাগবে, ঝাল লাগবে, সবই লাগবে, তাই না? লাগবে না। তো গাইস, আমরা একটা প্রবলেমের ভিতরে পড়ে গেছি, প্রবলেমটা হচ্ছে আমরা কেউ খেয়ে বুঝতে পারছি না যে কেমন কি হয়েছে, লবণে হয়েছে না, চিনিতে হয়েছে, কিছু হয়েছে, একটু একটু দেখো না, এনে দেখ, কে রাখো খেয়ে দাও, ঠিক আছে, চিনি করলে তুমি, ওহি আমি তো সুন্দর হয়েছে, এটা দাও, ব্যাস এটা করে কি চিনি লাগবে,
না না ঠিক আছে লবণ আর দিবি না হাতে আম গাছের মধ্যে আম পেড়ে যা খাচ্ছিলি ও মাসি আমার যে কি শরীর জ্বালা করছিল তোর উপরে প্রবলেম নেই কিছু নেই ওরে লা কি পাতাও তুমি ঠিক আছে দুটোই নাও এই যে আমাদের এখন দেওয়া হচ্ছে সবাইকে এই যে বৈশাখ ম্যাডাম আপনারা খেয়ে কিন্তু রিভিউ জানাবেন কেমন কি হয়েছে ঠিক আছে তো আমি এখন খেয়ে দেখি খুবই সুন্দর হয়েছে আজকের আমগুলো ভালো আর আম যে মাখিয়েছে তোমরা শুধু তাকে দেখো আম মাখাও যেমন সুন্দর হয়েছে আর যে মাখিয়েছে তাকেও যথেষ্ট সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে তার জন্য আমাকে সুন্দর হয়েছে এতদিন আম মাখাই আমার আমাকে একদম ভালো লাগে আমার খেতে ইচ্ছে হয় লবণে বেশি হয়ে যায় হয় চিনি বেশি হয়ে যায় হয় লঙ্কা বেশি হয়ে যায় বিশ্রী হয় বলো আমাকে কেমন হয়েছে বলো বলো জানো জানো কেমন হয়েছে হ্যাঁ তুমি বলো কেমন হয়েছে খুব আর বেশ ভালো করে বলতে হবে বলো আর তুমি বলো কেমন হয়েছে ও এ তুমি বলো কেমন হয়েছে আম মাখা অত অতক্ষণ টাইম নেই আমার তো টাইম আমাদের নেই আম খেয়ে ভাষা হারিয়ে গেছে কি আর তুমি বলো এতদিন আমরা মাখিয়েছি তার থেকে তো ভালো হয়েছে ঠিক আছে এত সুন্দর আম্মাকে খাওয়ানোর জন্য এই গরমের সময় আম্মাকে সব থেকে বেস্ট খাবার আর কি আমাদের কাছে তো আমি এখন খেয়ে নি তারপরে তোমাদের ভিডিও দেখাবো তোমরা দেখো আমাদের আম্মাকে দেখো এত সুন্দর আম্মাকে হয়েছে আম্মাকে দেখো পুরো ফিনিশিং পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে সবার পাতে দেখো সবারটা খেয়ে গেছে একটা চাটা দাও তো চাটা দাও তো সেই চাটা দা দিদি চাটা এত সুন্দর না দেখো তোমার চাটা ইনি চাটা দিচ্ছে না পুরো মুখে ভরে নিচ্ছে দিদি আবার চাটা শুরু করে দিয়েছে যতক্ষণ না কলার পাতা থেকে একদম হলুদ অংশ যাবে ততক্ষণ আমার দিদি চাটা শুরু করে মানে চাটা চাটতেই থাকবে আর কি তো যাই হোক চাটো চাটো ভালো করে চাটো আর একদম কামড়াচ্ছে আঠি আঠি ভালো এই দেখো আবার পাকাম এখানে রাখো এখানে বসেই খাওয়াবে সব কিছু নাই আমগুলো একটু হালকা নরম হয়ে গেছে আমার মনের মতো নরম আমগুলো কার মনের মতো আমার মনের মতো নরম আমার মন হচ্ছে নরম এই আমও সেরকম নরম দেখো দেখো জাস্ট দেখো কাঁচা আমের পর পাকা আম ব্যাপারটা পুরো একদম জমে যাবে আমাদের এই যে আম কাটা কমপ্লিট হয়ে গেছে ও রিভিউ দাও ওনাদের কাছে আম তো ভালো বল ভাই এমনি আমি জানি লাইক লাইক বাবা কামন বেবি কামন বেবি আমরা খাচ্ছি একটু একটু বেল বেল গন্ধ আসছে তো যাই হোক হেভি সুন্দর আম বেল বেল এই দেখো দিদি আটি পুরো শেষ করে ফিনিশিং পুরো ফিনিশিং টাচ দেখি ভিতরে দেখা যাচ্ছে কি আটির ভিতরে তো আমরা এখন একটা খেলা খেলবো ঠিক আছে কে আগে এই ধরতে পারে আমরা তিনজনের ভিতরে ওকে রেডি আসো আসো হাত দাও দাও রেডি স্টেডি গো আচ্ছা তোমাকে দেওয়া হবে না কষ্ট করে তো তো গাইজ আগেরবার আমি সবথেকে বেশি আম ধরেছি তো এখন ভালো আমি খাওয়া আঠিগুলো দেখি কে পারে কে ফার্স্ট হয় তো খাওয়া আঠিগুলো এখানে রাখা হবে এবার আমরা তিনজনে মিলে দেখি কে কতগুলো ধরতে পারে ফার্স্ট তাড়াতাড়ি
মুখে মুখে কাঁদো কি লেগে ছেলেবেলা কানে ঠিক নেই তোমাদের খেলা কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমরা যাবো স্নান করতে সুইমিং পুলে তো লেটস গো বাই বাই তো গাইজ আমরা এখন চলে এসেছি এবার টিম দেন নিয়ে এখন আমরা স্নান করতে যাবো তো আসো বাড়ি যাচ্ছি আমাদের স্নান টান সবকিছু কমপ্লিট তো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে এই সেম জায়গায়।